বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমন ভিসা এন্ড কনসালটেন্সি থেকে আপনাদেরকে আবারো স্বাগতম। আজকে আপনাদের জন্য আসলে আমরা একটা রিক্রুটমেন্টের ইনফরমেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য। আপনারা জানেন যে সবচেয়ে নিউ যে সিনজেন কান্ডি সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। এর আগেও আমরা ফাইল নিয়েছি, আমাদের পারমিট আসা শুরু হয়েছে, লাস্ট উইকে পারমিট এসেছে নতুন কাজের জন্য। আমরা আসলে ব্লক নিচ্ছি এবং নেক্সট উইকে আরো পারমিট আসবে পুরনো কাজের ইনশাল্লাহ, যাদের যাদের আসবে। আবারও আমি যেমন গতকাল লাস্ট একটা ভিডিওতে আমি নেম মেনশন করে দিয়েছিলাম কাদের পারমিট আসছে, নেক্সট উইকে অথবা লাস্ট নেক্সট উইকে ইনশাল্লাহ আরো মেনশন করব কাদের কাদের পারমিট আসছে। তো এখন আমরা আসলে নতুন কাজগুলো নিয়ে একটু কথা বলি, যে ক্রোয়েশিয়াতে আমাদের নতুন যে কাজের জন্য আমরা এখন রিক্রুটমেন্ট ইনফরমেশনটা দিব, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। একটা কোম্পানিতে ফুড ডেলিভারি করার জন্য কিছু লোক নেবে, সেখানে আমরা কিছু কাজ পেয়েছি, বাংলাদেশিদের জন্য আমরা কিছু লোক দিতে পারবো এজ এ বাংলাদেশি। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ, দুবাই, কাতার, সৌদি, ওমান, কুয়েত, মালয়েশিয়া সব জায়গা থেকে আমরা নিতে পারবো। তো কিন্তু প্রত্যেকটা দেশের সিস্টেমটা একটু আলাদা হবে, কোথাও হয়তো একটু সময় বেশি লাগবে, যেমন বাংলাদেশ থেকে সময় একটু বেশি লাগবে, কোথাও একটু কম লাগবে, যেমন কাতার, দুবাই তুলনামূলক সময় একটু কম লাগবে, এটা মনে রাখতে হবে। যেমন বাংলাদেশের জন্য ইন্ডিয়া যেতে হবে, অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, ইন্ডিয়ার লস্ট পাসপোর্ট থাকে, তো এই জিনিসগুলো খেয়াল রেখে ফাইল জমা দিতে হবে। তো যাদের লাইসেন্স আছে, যাদের লাইসেন্স নাই তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাট মোটরসাইকেল চালাইতে পারতে হবে, এতটুকু যোগ্যতা থাকতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম তার ইংলিশতে কথা বলার মতো অ্যাবিলিটি থাকতে হবে। একদম যারা কোনোভাবেই কথা বলতে পারে না বা ইংলিশ কোনোভাবে দেখেও করতে পারে না, এ ধরনের ক্যান্ডিডেট গুলো আসলে চলবে না। আমরা আশা করতেছি মিনিমাম এসএসসি পাস ক্যান্ডিডেট গুলোই আমরা আসলে এখানে নেওয়ার চেষ্টা করব, কারণ এর আগের স্টুডেন্ট গুলো দেখা যাচ্ছে যে তারা কোনো, যেহেতু মেসেজ আসবে, মেসেজ দেখে পড়তে হবে, বলতে হবে, এই জিনিসগুলো বলতে পারবে না। ইন দ্যাট কেস কি হবে, এই গুলো যখন কাজে যাবে তারপরে তারা ওইখান থেকে তার কোম্পানি তাদেরকে বাদ দিয়ে দিবে, আমাদের বদনাম হবে। তো আমরা আসলে ওই ধরনের লোককে চাচ্ছি যারা মোটরসাইকেল চালাতে পারে, অ্যাটলিস্ট মোটরসাইকেল চালাতে পারে, লাইসেন্স থাকুক বা না থাকুক সমস্যা নাই, এবং যারা ইংরেজি পড়তে বলতে পারে তাদেরকে আমরা আসলে রিক্রুট করতে যাচ্ছি। আর এখানে যে কোনো দেশ, আমরা আগে যেমন ওমান বা সৌদি আরব থেকে নিতাম না, কিন্তু এই ক্ষেত্রে ওমান বা সৌদি আরব থেকেও নেওয়া যাবে, অর্থাৎ দুবাই, বাংলাদেশ, ওমান, কাতার, কুয়েত সব জায়গা থেকে হবে, বাহরাইন থেকে নিচ্ছি না আপাতত। ওকে, আর এখানে স্যালারিটা হবে 900 ইউরো, 900 ইউরো সে স্যালারি পাবে, কোম্পানি তাকে অ্যাকোমোডেশন দিবে। টোটাল সময় আমরা দুবাই থেকে আমরা অ্যাভারেজলি 5 থেকে 6 মাস সময় নিব, বাট অন্য অন্য জায়গায় প্রত্যেকটা আলাদা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারবো কোন দেশ কোন জায়গার জন্য কতটুকু সময় লাগবে। বাট আপনার একটা জিনিস মনে রাখবেন, যারা বাংলাদেশে আছেন তাদের সময় কিন্তু বেশি লাগবে। আর ভাইয়া, যারা পালিয়ে যাওয়ার জন্য আর কি যেতে যাচ্ছেন, আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝছেন, যারা ক্রোয়েশিয়া যাবেন ইতালি যাওয়ার জন্য, যারা ক্রোয়েশিয়া যাবেন ফ্রান্স যাওয়ার জন্য বা জার্মানি যাওয়ার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করবেন না, হ্যাঁ, তাদের জন্য না। আমাদের এখানে গিয়ে কোম্পানিতে কাজ করতে হবে, স্যালারি ভালো দিবে, থাকা কোম্পানি দিবে, আপনি কেন কাজ করবেন না? যদি আপনার কাজ করার মন মানসিকতা থাকে তাহলেই একমাত্র আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। যে দেখেন একটা জিনিস কি, এই কোম্পানি অনেকগুলো লোক নিবে, তো আপনারা যাবেন, আপনারা যাওয়ার পরে আপনাদের যদি ফিডব্যাক ভালো হয় তাহলে নেক্সট টাইম আমরা আরো লোক দিতে পারবো। সো আপনারা যদি যাওয়ার পরে পালিয়ে যান তাহলে কিন্তু ভাইয়া আমি আসলে মানে আপনাদেরকে রিক্রুট করার পরে নেক্সট টাইম কাউকে রিক্রুট করতে পারবো না, আমি নিজেই আসলে প্রোগ্রাম করে যাব। সো আমাকে ওই ধরনের কমিটমেন্ট দিতে হবে, ওই ধরনের গ্যারান্টি দিতে হবে যে না ভাইয়া আমি পালাবো না, তাহলে আমি আসলে তাদের কাজ করব। যারা পালিয়ে যাওয়ার জন্য মানে আসলে প্রস্তুত তারা আসলে আমার এই প্রোগ্রামের জন্য না, অবশ্যই না, কতটা খেয়াল রাখবেন। আমি আবারও বলছি স্যালারি 900 ইউরোর মতো হবে, আর থাকা কোম্পানি দিবে, খাবার দিবে না, আর এখানে আপনার টিপস সিস্টেম আছে, যদি সেটা পান আপনার জন্য ভালো হবে। তারপরে হচ্ছে আপনি লং টাইম কাজ করতে পারবেন এবং এখানে কাজের যে কন্ট্রাক্ট থাকবে আপনি কন্টিনিউ কাজ করবেন, ভালো কোম্পানি। তো ভাইয়া, ক্রোয়েশিয়ার জন্য যদি আপনারা যেতে চান ফুড ডেলিভারিতে, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ হোয়াটসঅ্যাপে কল করবেন না, হোয়াটসঅ্যাপে কল করার দরকার নেই, আপনি মেসেজ দিবেন, আমরা আপনাকে অ্যান্সার দেবো, হয়তো সময় লাগতে পারে কারণ প্রচুর মেসেজ আসে। তো অনেকে কি করেন, একটা মেসেজ দিয়ে সাথে সাথে একটা কল দেন,
তার মেসেজের উত্তরটা এখনই দিতে হবে, এটা আসলে পসিবল না। প্লিজ এই কাজগুলো করবেন না। এর আগে অনেকবার আপনাদের রিকোয়েস্ট করেছি, আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ এই কাজগুলো করবেন না। আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন, আমরা অ্যান্সার দিব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন, সেখান থেকে ইনফরমেশন পাবেন। আচ্ছা, আমাদের যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমাদের ঢাকা অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হওয়ার পরে ঢাকা অফিসে যাবেন, কোনো সমস্যা নেই। ঢাকা অফিসে গিয়ে আপনারা লেনদেনটা করতে পারবেন, কন্ট্যাক্টটা করতে পারবেন। যাত্রাবাড়িতে আমাদের অফিস, আমরা নেক্সট ইয়েতে আমরা নিচে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ঢাকা অফিসে অ্যাড্রেসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।